কারণ এই হাত দুটা দিয়ে কুত্তার মতন নাস্তিক গুলারে মারতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেই বাংলার জমিন ওলামাই কেরামের জমিন, যেই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিনে শয়তান মোদী কসাই মোদী এই বাংলার জমিনে পা রাখবে, এটা মুসলমান মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান, 18 কোটি মানুষের 36 কোটি জুতা রেডি রাখবা, যেই মুহূর্তে নাকি শয়তান মোদী কুত্তা মোদী বাংলার জমিনে পা রাখবে, ওরে মারতে মারতে বাংলা ছাড়া করব, কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মোদির হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে ওই বাংলাদেশে দাওয়াত খাইতে আসবে, আর মুসলমানের সন্তানগুলো চেয়ে চেয়ে দেখবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই বাংলার জমিন ওলামাই কেরামের জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিনে 90% মুসলমানদের জমিন, এই বাংলার জমিন নাস্তিকগুলা আজকে নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমান মেনে নেবে না। যত কষ্ট হোক যদি আমাদের আন্দোলন করতে হয়, রাজি আছেন না? মোদিকে হটাইতে হলে আমাদের আন্দোলন করতে হলো, আমরা করব। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে যদি করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন না? রেডি? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে যদি করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়।